নিজে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা চলছে আজ চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। ও বন্ধু আসছে বহুদিন পরে, ওরে ওরে হা আহা, এটা এখানে কেন, কে রাখলো এখানে, কোনো কিছু গুছিয়ে রাখবে না, সব কিছু অগোছাল। হ্যাঁ এখানে আসলে আমি ছাড়া কেউ কোনো কিছু করবে না, এটা এখানে কেন, এটা থাকবে এখানে, এটা থাকবে এখানে, ও হাত থেকে পড়ে গেল, এটা কিসের লক্ষণ। অনেকেই বলে যখন হাত থেকে কোনো কিছু পড়ে তখন বাসায় মেহমান আসে, আর যখন মেহমান আসে কিছু কিছু মেহমানকে দেখলে না মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে ছোটবেলায় ভাবতাম তিনিই সবচেয়ে ভালো মেহমান, যিনি আসার সময় হাতে করে অনেক মিষ্টি নিয়ে আসতেন, আর যাওয়ার সময় না 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 থাক, এই না বলার পরেও জোর করে হাতের মধ্যে টাকা গুঁজে দিতেন। একবার হয়েছে কি, আমি অনেক ছোট বাসায় খেলছি, মা বলল রনিব তাড়াতাড়ি যা হাত মুখ ধুয়ে নে, ফ্রেশ হয়ে নে, বাসায় মেহমান খেতে আসবে। মা, ও মেহমানরা কি আমাকে খেতে আসবে? মানে মেহমানদারি মানেই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। খেয়াল করে দেখবেন পৃথিবীর আর যে কোনো জায়গায় বাচ্চারা যখন খেতে না পারে তখন বাবা কি বলে, ঠিক আছে বাবা খেতে হবে না, যাও হাত ধুয়ে নাও। আর আমাদের এখানে বাচ্চা যখন খেতে না পারে তখন বাবা কি বলে জানেন, পোলাও খাওয়া লাগবে না, মাংসগুলো খেয়ে নে। আজ পুরো অনুষ্ঠান জুড়ে হবে মেহমানদারি, কিন্তু তার আগে বলে নি মেহমান কাকে বলে। যার আগমনে বাড়ির বাচ্চা পোলাপান আনন্দে হয়ে যায় খান খান, আর আপ্যায়নের প্রয়োজনে মান বাঁচানোর টেনশনে কদাচিৎ বড়দের সম্মানে লাগে টান, তিনি হলেন মেহমান। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালে, আপনারা সবাই আজকে আমার মেহমান, আজকে আর বকবক করব না, আজকে মেহমানদারি করব, আপনারা সবাই না খেয়ে কিন্তু যাবেন না। আর দাওয়াত কবুল করে যিনি এসেছেন আমাদের বিশেষ অতিথি, তিনি হলেন অভিনেত্রী শারমিন জোহা শশী। চলে এসছেন, আসুন 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 আসুন, এ তো দেখছি গরিবের ঘরে হাতির পা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। হাতি বলাতে রাগ করেননি তো? না 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 একদম না, এটা কোথায় রাখবো, এটা আমার কাছে দিন, প্লিজ প্লিজ প্লিজ, বসুন এখানে বসুন। থ্যাংক ইউ। এত বড় ব্যাগ নিয়ে এসেছেন, আপনার তো অল্প কিছুক্ষণ থাকার কথা। না না, কে বলেছে রনি ভাই, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি ভাবলাম যে যদি ভালো লেগে যায় তাহলে কিছুদিন থেকেই যাব। পুরো মাস থাকবেন নাকি আমাদের? পুরো মাস, ইটস ডিপেন্ডস অন ইউ, মানে যদি ভালো লাগে আপনার আপ্যায়ন তাহলে তো থাকবেন। যা ভাব দেখলাম তাতে বোঝা যাচ্ছে আপনি শুধু দাওয়াত খেয়ে বেড়ান, নিজের বাড়িতে কি মেহমানকে দাওয়াত দেন কখনো? আশ্চর্য, আপনি এটা কি বললেন, কেন দাওয়াত দিব না, আমার বাসায় অনেক দাওয়াতেই লোকজন আসে এবং কখনো কখনো আমি রান্নাও করি। মেহমান আপনার কাছে কখন টক, কখন মিষ্টি, কখন ঝাল, ভাগ করে কখনো ভেবে দেখিনি যে আসলে কোনটা টক লাগছে, কোনটা মিষ্টি লাগছে, কোনটা ঝাল লাগছে, বাট মেহমান অলওয়েজ গুড। আচ্ছা, না অতিথি এসে, আর বড়রা তো বলেও মেহমান ঘরের লক্ষ্মী। আচ্ছা, এই যে হাত থেকে কোনো কিছু পড়ে গেলে বাসায় মেহমান আসবে, এটা কি আপনি বিশ্বাস করেন? কখনো কখনো হয়ও তো বোধহয়, সে দ্যাটস ইট। আচ্ছা, এই যে কুটুম পাখি ডাকলে মেহমান আসে, এটা কোনো কুটুম পাখির আওয়াজও শুনিনি, আর তারপরে যে মেহমান আসছে এটা ভেবে দেখিনি। পৃথিবীর অন্যান্য দেশে অতিথি যাওয়ার সময় বলে থ্যাংকস এ লট, আর আমাদের দেশে যাওয়ার সময় বলে ভাবি কষ্ট দিয়ে গেলাম। তো আপনিও কি এরকম করেন? অনেক টাইম স্পেন্ড করেছি, অনেক রান্না করতে হয়েছে আমার জন্য, আমার জন্য চা বানাতে হয়েছে, আমার জন্য তোমার ঘরও নোংরা হতে পারে। সো ওই জায়গা থেকে বোধহয়, এটা আমাদের বাঙালি কালচার, রাইট, ওইখান থেকে বোধহয় আমরা এটা করি। আপনার বাসায় মেহমান আসলে তিনি যাওয়ার সময় আপনি কি বলেন? আমি জানি না কেমন লেগেছে তোমার, আবার আসবে, অ্যাপ্রিসিয়েশনটা ওইভাবে নাও পাই, তারপর বলি যে নেক্সট টাইম আবার ট্রাই করবো, সো এসো। কিভাবে আপ্যায়ন করেন, নিজে রান্না করেন নাকি? কখনো কখনো, মানে আমাদের বাসায় আমার বাবা মা ভাই আমি, আমাদের এই চারজনের ফ্যামিলি, এখন আমার ভাইয়ের বিয়ে হয়েছে, সো আরেকজন মেম্বার বেড়েছে, তো যেটা হয় যে যদি আমার কেন্দ্রিক গেস্ট হয় তাহলে আসলে আম্মুই দেখে, কারণ আমি তো আড্ডা দিতে থাকি, আসে মানুষজন। আর যদি ফ্যামিলি কেন্দ্রিক হয় তখন আমি যদি ফ্রি থাকি তাহলে আমি ট্রাই করি কিছু একটা পদ রান্না করতে। সমদ ভাই উনি অনেক বিখ্যাত, তো সমদ ভাইয়ের বাসায় একদিন গেস্ট এসছে, তো ভাবি খাবার দাবার সব কিছু দিয়েছে কিন্তু মানে কোনো চামচ দেয়নি, তো ভাই বললো কি ব্যাপার তুমি তাদের চামচ দিলে না কেন?
তো ভাই বললো আরে মনে নেই ওনাদের বাসা থেকেই তো চামচগুলো নিয়ে আসছিলাম চুরি করে। তো আপনি কি অন্য বাসা থেকে এরকম চামচ টামচ নিয়ে আসেন? না না, চামচ আরে না, এটা সিকনেস। মানে কারো বাসা থেকে গিয়ে কিছু নিয়ে আসা, এটা আমার মনে হয় যে ইটস টোটালি সিকনেস, তার চিকিৎসা হওয়া দরকার। আচ্ছা, সর্বশেষ কার বাড়িতে মেহমান হয়েছিলেন? আমার নানু বাড়িতে। আমি রিসেন্টলি রংপুর থেকে এসেছি, আমার রংপুরে আমার নানু বাড়ি। সম্ভব ভাইয়ের বাসায় গেস্ট আসবে, তো ভাবলো যে অনেকজন তো একসাথে আসবে, কি করা যায়। তো ভাবিকে বললো একটা বুদ্ধি কর, সেটা হচ্ছে যে গেস্টরা যখন ডাইনিং টেবিলে বসবে, আমি তোমাকে বলবো যাও মাংসের বাটিটা নিয়ে এসো, তো তো হঠাৎ করে তুমি রান্নাঘরে একটা কিছু ফেলে দেবে। আমি বললাম কিছু শব্দ হলো, বললো আর বলো না মাংসের বাটিটা পড়ে গেছে। তো এক কাজ করো তুমি মাছের বাটিটা নিয়ে আসো, তো আবার তুমি একটা শব্দ করবে। আমি বললাম কী পড়লো? তুমি বলবে আর বলো না তাড়াহুড়ো করে মাছের বাটিটা পড়ে গেছে। আমি বলবো ঠিক আছে এক কাজ করো, তাহলে ডাল আছে তুমি ডালই নিয়ে আসো, তারপর শুধু ডাল রান্না করলে ওটা দিয়েই খাও। এরকম হয় সত্যি? শুনেন না, তারপর যথারীতি অতিথিরা আসলো, একবার ডাইনিং টেবিল ভরে গেছে। তো এবার হঠাৎ করেই রান্নাঘরে একটা শব্দ। সমাদ ভাই বললো কি গো গিন্নি কি পড়লো? বললো আর বলো না ডালের বাটিটাই পড়ে গেছে। মানে পার্ট অফ সিকোয়েন্স পুরো উল্টে গেছে। তো আপনাদের বাড়িতে মেহমান আসতে লাগলে কোনো রকম কোনো বুদ্ধি করেন? জি জি জি, না না না, একদম না রনি ভাই, প্লিজ আপনি নিজের মতো ভেবেন না। হ্যাঁ, আমি এই ব্যাগটা নিয়ে আসার পরে আপনি যে এক্সপ্রেশন দেখিয়েছেন আমাকে, প্লিজ এরকম না। এরকম শোনা গেছে যে আপনার বাড়িতে অনেক অতিথি আসলে শুধু চা দিয়েই বিদায় করে। না না না, অ্যাটলিস্ট কিছু একটা থাকে। রমন চাচার একটা দোকান রয়েছে, তো একদিন তিনি দোকানে আসলে এসে তার কর্মচারীকে বললেন কিরে আজকে দেখছি তুই খুব ভালো কাজ করেছিস, দোকানের পচা চাল ডাল সব কিছু মানে বেচে দিয়েছিস, খুবই ভালো, তা কে কিনলো রে? বললো আর বলেন না, ওই যে পাশার ওই যে রফিক চাচা আছে না, উনারে বুঝিয়ে শুনিয়ে এগুলো আমি তো বেচে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, করছিস কি? আজকে তো উনার বাসায় আমার দাওয়াত। তো আপনি এরকম কোনো বাসায় গিয়েছেন মেহমান হয়ে, খাবার মুখে দিয়ে দেখলেন যে খাবার ঠিকঠাক না, খাওয়া যাচ্ছে না, ভাবি বললো লজ্জা করবেন না, কম খাবেন না, নিজের বাড়ি মনে করে খান? এটা কিন্তু সত্যি বিব্রতকর। কি অবস্থা হয় এরকম সিচুয়েশনে, এই যে কি করা যাবে? তখন একটু এক দুই চামচ খাই, তারপরে নাড়তে থাকি নাড়তে থাকি নাড়তে থাকি নাড়তে থাকি, একটা সময় বলি না না বেশি খাওয়া যাবে না, মোটা হয়ে যাবো, তখন স্ক্রিনে আমার তো হাইট কম, স্ক্রিনে গোলালুর মতো লাগবে, সো আমি বেশি খাবো না। ছোটবেলায় যেটা হতো যে বাসায় মেহমান আসলে অপেক্ষায় থাকতাম যে কখন উনি যাওয়ার সময় হাতে টাকা গুঁজে দেবে। আবার হ্যাঁ রাইট রাইট, এটা কিন্তু ছিল। আপনি সর্বোচ্চ কত টাকা পেয়েছেন? 5000 টাকাটা কি মা নিয়ে নিত? আমার কাছেই যে থাকতো, নট দ্যাট, বাট ওইটা থাকতো আমার তহবিল হিসেবে আম্মুর কাছে জমা থাকতো। আচ্ছা, এই ভয় কি কাজ করতো? এসে জিজ্ঞেস করবে কোন ক্লাসে পড়ো তুমি? 8-ই? ও আচ্ছা, 8 বানান করো তো বাবু, কি রে ভয় করতো এরকম সিচুয়েশন? না তেমন একটা ঘটেনি, তবে একটা আছে এরকম, সেটা হচ্ছে যে স্কুলে একবার কেউ একজন পড়ছে, তো আমি সেই ক্লাসেই আছি, তো 10 × 20 যে আচ্ছা, এটাও বলেছে যে 10 × 20। তো আমি তখন হেসে বলেছি যে আল্লাহ জানো না, দেখো এত বড় মেয়ে 10 × 20 বলছে 20। তোমার এক বড় ভাই আছে ভোম্বল, তো একবার হয়েছে কি ভোম্বল ভাই সে একবার গিয়েছে তার এক বন্ধুর বাসায়, তো দাওয়াত দিয়েছিল সেইভাবে গিয়েছে, 8 তলায় হেঁটে হেঁটে উঠেছে, একেবারে উঠে সে গেটে দেখলো লেখা যে ভোম্বল তোকে তো বোকা বানালাম, আমরা কেউ বাসায় নেই। এখন ভোম্বল ভাই তো খুব ভাবলো যে কি করা যায়, সে বুদ্ধি করে তার নিচে লিখে দিল আমাকে বোকা বানানো অত সোজা না, আমি তোর বাসায় আসিই নাই। তো আপনি এরকম হয়েছে যে কোনো বাসায় গিয়েছেন সারপ্রাইজ দিতে, গিয়ে দেখলেন যে কেউ নেই, এরকম হয়েছে? না না না, ছিছি এরকম একদমই হয়নি। না না, আপনার বাসায় এরকম হয়েছে অনেকে? না না, আমার বাসাতে এরকম হয়নি, আমি কাউকে বলেছি আর আমি থাকবো না তাই কখনো হয়। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমাদের দেশের কোন এলাকার মানুষ খুব অতিথি পরায়ণ? এরকম একটা এলাকা আছে, নাম মনে পড়ছে না এখন। সবচেয়ে সহজ উত্তর হতে পারে যে শ্বশুরবাড়ির এলাকা। এখন ঝটপট প্রশ্ন করব, আশা করি ফটাফট উত্তর পেয়ে যাব। ওকে, উইল ট্রাই। ওকে, আপনার রক্তের সম্পর্কের কোন আত্মীয় আপনার বাসায় আসুক আপনি চান না? না না না, ট্রাস্ট মি, একদম এরকম একটা লোক নাই। তার কারণটা কি, মানে হ্যাঁ একটু মনোমালিন্য খুটখাট এইসব তো সব ফ্যামিলিতেই থাকে, বাট আমি চাই না। তার কারণটা হচ্ছে যে আমি চাই যে আমার বাসায় সবাই আসুক। একটু অন্যভাবে ভাবুন। কিভাবে? এটা ভাবুন, অন্যভাবে ভাবুন। কিভাবে রনি ভাই? আমি উত্তরটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার রক্তের সম্পর্কের এই আত্মীয় হচ্ছে মশা। অতিথিকে খাতির যত্ন করলে হয় অতিথি পরায়ণ, আর খাতির যত্ন না করলে হয় পলায়ণ। দারুণ। রেস্ট হাউসে মানুষ রেস্ট করে, গেস্ট হাউসে মানুষ
কি করে? রেস্ট নাই। ওয়াও, গুড। রেস্ট নাই। দিনের অতিথি আত্মীয় স্বজন, আর রাতের অতিথি? হ্যাঁ, চোর ডাকাত। গুড, ওকে, গুড। দাঁড়া, আহা, চোর ডাকাতের কথা বলেছি আর লাল বাতি জ্বলে গেছে, তার মানে আর প্রশ্ন করা যাবে না। এবার আপনাকে গান শোনাবো, আপনাকে বলতে হবে কোন গানটি আপনার মনে বাজছে। শোনাচ্ছি প্রথম গান। ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিন পিড়িতে, গান শুনাই মনের মতন, ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ। প্রথম গানটি শোনালাম, এবার আপনাকে শোনাচ্ছি দ্বিতীয় গান। বন্ধু সেকেন্ড ওয়ানটা যেটা, সেটা হচ্ছে যে আই লাভ হার, আমি সেজন্য এই গানটা মাঝে সাঝেই মনের মধ্যে বাজে। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে ফার্স্ট ওয়ান অবভিয়াসলি। আচ্ছা, নিমন্ত্রণ রইল আমার বাড়িতে। আচ্ছা, এটা কি আমাকে উদ্দেশ্য করে বললেন? হ্যাঁ, আপনাকেই বললাম রনি ভাই, আপনার বাড়িতে আসলাম, আপনি আমার বাড়িতে যান। আচ্ছা, আমার কথা বলেছেন এই কারণেই আপনাকে মিষ্টি খাওয়াবো। আর সত্যি? অবশ্যই অবশ্যই। সেটে নাকি শেষ হয়ে গেলে? না, এখনই খাও। আপনি যদিও খালি হাতে এসেছেন। না, মানে আমি ভেবেছি পরে কিছু একটা। আচ্ছা, দেখা যাক। প্রিয় দর্শক, আপনাদেরকেও মিষ্টি খাওয়াবো, আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসি। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। বিরতির পরে আবারও ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝাল, আর আমাদের মাঝে আছেন আমার দুঃসম্পর্কের নিকট আত্মীয়, আমার বিশেষ মেহমান, অভিনেত্রী শারমিন জোহার শশী। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা কি মনে হচ্ছে, মেহমানদারি ঠিকমতো করতে পারছি তো? অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। তা কে সেই মেহমান? আচ্ছা, বুঝতে পারলাম যে যথেষ্ট ত্রুটি হয়েছে আমার মেহমানদারিতে, তবে সেটা আমি সামলে নিচ্ছি। আপনাকে মিষ্টি খাওয়াবো। প্রিয় দর্শক, মিষ্টি নিয়ে আসছে মিস্টার মিষ্টি জামিল আহমেদ। আরে আসেন আসেন আসেন। তা বাইরে তো লেখা দেখেছিলেন যে অতিথির গাড়ি বাইরে রাখুন, আপনি তো গাড়ি বাইরে রেখে এসেছেন। আমি হেঁটে এসেছি। হেঁটে এসছি? আরে এ তো দেখি একেবারে গরিবের ঘরে গরিবের পা। আমি যখন যেখানে যাই সেখানে 2 কেজি চিনি কিনে নিয়ে যাই। ওরে বাবা, এরকম অতিথি? তাহলে সেই চিনিটাই বা কোথায়? পকেটে না বাইরে? শ্বশুরমশাই জিজ্ঞেস করেছেন, জামাই তুমি আমার আপ্যায়নে খুশি তো? বলছে, খুশি মানে আমি এত খুশি এত খুশি এত খুশি যে আমার মনে হচ্ছিল আর 3-4টা শ্বশুর থাকলে ভালো হইতো। তাই আবার আমার সহদ ভাই একবার এক বিয়ের দাওয়াতে গিয়েছিল, তো তার এক এলাকার ছোট ভাই ইমন, তো তার বিয়েতে তো দাওয়াত টাওয়াত খেয়ে সে কি বলেছে জানেন? যে আমার এখানে এসে এত ভালো লাগছে যে ইমনের যদি আরো 2-3টা বিয়ে হয় সেখানে নিশ্চয়ই দাওয়াত পাবে। এই সহমত ভাইকে কিন্তু দেখতে চাই, দেখতে চাই। ওকে, আচ্ছা আচ্ছা। বোয়াল মামার মানে বিয়ের বেশ কিছুদিন, বছর খানেক হয়ে গেছে, তখন একবার শ্বশুর বাড়িতে গিয়েছে। আচ্ছা, তো যাওয়ার পরে তো প্রথমে তাকে ভাত দেওয়া হয়েছে, ভাতের উপর একটু পাট শাক দেওয়া হয়েছে, শাশুড়ি তুলে দিয়েছিলেন। কি ভালো খাবার, এটা কিন্তু খুবই ভালো। তো উনি ওইটা চিন্তা করছে যে পাট শাকটা তাড়াতাড়ি খেয়ে ফেলে এরপরে মাছ মাংস কিছু আসবে, তো তাড়াতাড়ি খেয়ে ফেলছে। তো শাশুড়ি মনে করছে ওটা খুব পছন্দ তার, আবার তুলে দিয়েছে, উনি আবার চটপট খেয়ে ফেলছেন। এবার তৃতীয়বার যখন বলছে জামাই আর একটু পাট শাক দেই, তখন আমার রাগ হয়ে গেছে। মা বলছে, ঠিক আছে, প্লেটে আর পাট শাক দেওয়ার দরকার নেই, আমাকে সরাসরি পাট খেতে নিয়ে চলেন। আমার বিড়ম্বনাটা শুনেন, বিয়ে বাড়ির রোস্ট কিন্তু খুবই মজা হয়, এটা সবাই জানে, এবং আমরা বিয়ে বাড়িতে কেন যাই? ওকে, এবার সেজে গুজে বিয়ে বাড়িতে গেছি, সব ঠিক আছে, অনেকক্ষণ ধরে হাঁটছি, একজন দুজন সেলফি তুলছে, ছবি তুলছে। এবারে যখন খেতে বসলাম,
খেতে বসার সাথে সাথে ক্যামেরাটা হাতে, ঠিক আছে? এবার আপনি কিভাবে খাবেন, রোস্টটা কিভাবে মুখে নেবেন, কিভাবে হাড্ডিটা চাবাবেন, এবারে রেখে দিলাম খাবার, তখন শুধু নারী আর একটু একটু করে খাই, নারী আর একটু একটু করে খাই। তো মানে এটা কি, আমি একটু ভিজুয়ালটা দেখাই যে আমাদের এই মেহমান উনি যখন কোনো বিয়ে বাড়িতে খেতে যায় তখন কি হয়, যখন স্বাভাবিকভাবে খায় তখন হচ্ছে একবার একটা প্রোগ্রামে কি হয়েছে, ইনভাইট করছে 300 লোককে একটা কমেডি সেন্টারে, লোক হয়ে গেছে 500। এখন যিনি ইনভাইট করছেন উনি এখন কি করবেন, তো উনি বাড়িওয়ালা যিনি আছেন উনি এসে বললেন আচ্ছা আপনার বর যাত্রী কারা আছেন একটু দাঁড়াবেন, তো 100 জন দাঁড়িয়ে গেল। তো বলছে যে আচ্ছা ঠিক আছে এবার কন্যা পক্ষ কারা আছেন দাঁড়াবেন, তো 100 জন দাঁড়িয়ে গিয়েছে। তো বললো যারা বসে আছেন তারা বসেই থাকেন, যারা দাঁড়িয়েছেন তারা বের হয়ে চলে যান, এটা একটা মুসলমানের প্রোগ্রাম। মামি বলমাকে বলছে যে শোনো আগামী শুক্রবারে বাজার টাজার করার দরকার নাই, বুঝছো? কেন পাশের ফ্ল্যাটে রহিম সাহেব আসছিল, ওনার তৃতীয় যে স্ত্রী ছিলেন উনি মারা গেছেন, ওনার কুলখানে দাওয়াত দিয়ে গেছে। বর্মা বললো যে দেখো আমি যাতে যেতে পারবো না, আমার খুব লজ্জা লাগছে। বলছি কেন? বলছে ওই বেচারা তিনবার বউ মরার দাওয়াত দিলাম, আমি একবারও পারলাম না। রনিকে সারপ্রাইজ দেবো, হঠাৎ করে ওরা 3-4 জন চলে গেছিল রনির বাসায়। রাত্রেবেলায় আঙ্কেল 3টে লুঙ্গি দিয়ে বললো যে তোমরা পরে একটু রিল্যাক্স করো। এরপরে আমাদের আরও 2টা ফ্রেন্ড আসছে, আঙ্কেল বললো তো লুঙ্গি দাঁড়া, পাশের বাসা থেকে 2টা লুঙ্গি নিয়ে এসে বললো ঠিক আছে তোমরা পরে একটু রিল্যাক্স করো। এরপরে রাত্রে আমরা ফোন করে দুষ্টামি করে আরও 4-5টা ফ্রেন্ডকে নিয়ে আসছি। যখন আরও 4-5 জন আসছে, এবার আঙ্কেল তো বিপদে পড়ে গেছে, লুঙ্গি তো আর নাই। বলো বাবা এক কাজ করো, একটা রুমে ঢুকে লাইট বন্ধ করে রিল্যাক্স করো। ফোন এসছে, কে যে ফোন দিল, পপুলার প্রোগ্রাম 4 আসতেই থাকে। ও মাই গড, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমাদের শশিয়াপুর বড় খালার ছোট মেয়ে বলছেন। হ্যাঁ আচ্ছা, বড় খালার কোনো ছোট মেয়ে কোথায়, আপনি কোথায়? হাই হাই, আপনার বাসার গেটে আপনি নাকি দাওয়াত দিয়ে বাসার লক আপনি? না না প্লিজ রনি, প্লিজ, এগুলি প্র্যাঙ্ক, এটা আমার এরকম হইতেই পারে না। হ্যালো হ্যালো, উনি তো ক্যামেরার সামনে বলছেন প্র্যাঙ্ক, আপনি এক কাজ করেন আপনি অপেক্ষা করেন, হ্যাঁ শুটিং শেষ হলে উনি প্র্যাঙ্ক নাকি প্ল্যান এটা আপনি বুঝতে পারবেন পরে, ঠিক আছে? থ্যাংক ইউ রনি, দারুণ লাগলো। আপনার কেমন লাগলো মিষ্টিগুলো? ভীষণ 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 ভালো। প্রিয় দর্শক, আমাকে ঝালাই করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু সে সুযোগ দেব না, আমি ঝালাই করবো আমাদের অতিথিকে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের খাস মেহমান শারমিন জোহার শশী। ধন্যবাদ। আচ্ছা, এই যে খাস মেহমান, এটা কেন বলে? আমার মনে হয় যে খুব স্পেশাল তাই সেই লোকটাকে খাস বলা হয়। না, আমি ভেবেছি যে সবসময় খালি খাস খাস বা খাই খাই করে, কারণ না না প্লিজ সবাই তো করুন। দর্শকদের পাঠানো প্রশ্নে আপনাকে ঝালাই করা হবে এখন, আপনি প্রস্তুত? ঈশ্বরদী পাবনা থেকে নারায়ণ চন্দ্র ধর প্রশ্ন করেছেন, কোথাও দাওয়াতে গেলে সেলিব্রিটি বলে এক্সট্রা খাতির পাওয়ার জন্য কি হাউকাউ করেন, নাকি এক্সট্রা খাতির পান না বলে দাওয়াতেই যান না? না না, দুটো কথার একটাও আসলে আলটিমেটলি ঠিক না। দাওয়াতে যাই এবং যে যতটুকু কেয়ার করে সেটাই নিতে চেষ্টা করি, এবং এটা তো ডিপেন্ড করছে ওই যে ওই মানুষটির উপরে। তো আপনি কি আচরণটা দিচ্ছেন তেমনই তো আসলে ফেরত পাবেন। মানে ভদ্র আচরণ করলে বেশি খান, খারাপ আচরণ করলে কম খান? না প্লিজ রনি ভাই, সব কিছুর মধ্যে যে খাওয়া। আচ্ছা, টঙ্গী গাজীপুর থেকে মুমতা হিনা কুটুম প্রশ্ন করেছেন, কুটুম না ভাই, বিনা দাওয়াতে আপনার বাসায় কোনো মেহমান এসে কলিং বেল চাপলে কি করবেন? এক, কাজের বুয়াকে দিয়ে বলাবেন আপা বলেছে আপা শুটিংয়ে গেছে, নাকি দুই, ঘরের ভেতর থেকে নিজেই বলবেন আজ আমি বাসায় নেই? একটাও করবো না, ওনাকে বাসায় নিয়ে আসবো। লক্ষ্মীপুর থেকে লক্ষ্মী রানী প্রশ্ন করেছেন, কোথাও দাওয়াতে গেলে আপনি কোনটি বেশি করেন, এক, অন্যের পোশাকের বদনাম, নাকি দুই, খাবারের সমালোচনা? এই যে গসিপ করাটা খুবই খারাপ, এটা থেকে যত বিরত থাকবেন লাইফ তত সিম্পল হয়ে উঠবে এবং তত ইন্টারেস্টিং হয়ে উঠবে এবং মনে হবে লাইফ ইজ বিউটিফুল। সো আমি এগুলির মধ্যে নাই একদম।
গুলশান ঢাকা থেকে অমি মিয়া প্রশ্ন করেছেন, কোন ধরনের দাওয়াতে আপনি বেশি যান? এক, যেসব অনুষ্ঠান অভিজাত রেস্টুরেন্টে হয়, নাকি দুই, যেসব দাওয়াত কার্ডে লেখা থাকে দয়া করে উপহার সামগ্রী সঙ্গে আনবেন না? কোথায় কত বড় জায়গায় হচ্ছে সেইটা আমার কাছে দাওয়াতে ডিপেন্ড করে না, সেটা আমার কাছে আসলে ইম্পর্টেন্সিও পায় না। এবারে কোথায় লেখা আছে কিছু নিয়ে আসবেন না সেটাও আমার কাছে ইম্পর্টেন্সি পায় না। ইম্পর্টেন্সি যেটা পায় সেটা হচ্ছে আমার স্কেজুয়াল, আমার শিডিউল। এবারে যদি আমি ফিল করি যে না আমি সময় করতে পেরেছি, আমি যেতে পারি বা আমার জন্য কমফোর্টেবল হচ্ছে সেই দাওয়াতটায় যাওয়া, তাহলে আমি ডেফিনেটলি যাই। দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ, এবার নিজে থেকে একটা প্রশ্ন করতে চাই, প্লিজ। যে তারকাদের তো অনেক জায়গায় দাওয়াতে যেতে হয়, আবার অনেকে দাওয়াত করতে হয়, তো তারকা খ্যাতির উপর আদর যত্ন অনেকটাই নির্ভর করে, তো এটা কতটা আসলে যৌক্তিক? আমার কাছে কোনো দিন এই জায়গাগুলো প্রাধান্য পায়নি আর সামনে পাবেও না বলে আমার বিশ্বাস। মোশাররফ ভাই, আপনার বাসায় গেলে আপনি যা যা খাওয়াবেন, আমি গেলে নিশ্চয়ই তা তো খাওয়াবেন না? একদমই খাওয়াবো, ট্রাস্ট মি, একদমই খাওয়াবো। মানে আমি যেদিন আয়োজন করব, আমি সাপোজ একদিন আয়োজন করেছি যেদিনকে মোশাররফ ভাইও গেছে, যেদিনকে আপনিও গেছেন, এবার আপনারা দুজনেই একই খাবার খাবেন, কোনো কারণে আপনাকে আমি দাওয়াত দিয়েছি, আপনার জন্য কিছু রান্না করেছি, ওই দিন হঠাৎ করে মোশাররফ ভাই চলে গেছে, তো মোশাররফ ভাই ওটাই খাবে। যাই হোক, আমরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম এই দাওয়াত মেহমান অতিথি নিয়ে, কিন্তু অপেক্ষা করছে ঝালাইবাজ, আমরা শুনবো ঝালাইবাজ মামনুনের কথা। অতীতে বাড়িতে মেহমান এলে তাকে দেওয়া হতো শরবত, এখন দিতে হয় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। মেহমানের সমার্থক শব্দ আগন্তুক অতিথি। পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ যদি আপনার বাড়িতে বেড়াতে আসেন, তিনি হলেন মেহমান আর আপনি হলেন মেজবান বা আপ্যায়নকারী। স্থান, কাল, পাত্র ও কাজ ভেদে মেহমান বা অতিথি ভিন্ন রকম হয়। কিছু অনুষ্ঠানে থাকে প্রধান অতিথি বা বিশেষ অতিথি, আর বিয়ে বা জন্মদিনের মতো পারিবারিক ও ঘরোয়া অনুষ্ঠানে আসেন আত্মীয় স্বজন সহ পরিচিত অতিথিরা। এছাড়াও এক দেশের আমন্ত্রণে অন্য দেশে গেলে তাদের বলে রাষ্ট্রীয় অতিথি। আতিথেয়তা মানে কি শুধুই খাওয়ানো? না, এর সঙ্গে জড়িয়ে থাকে মেহমান এবং মেজবান উভয় পক্ষেরই আবেগ, অনুভূতি ও আন্তরিকতা। মেহমানদারি মানুষে মানুষে বন্ধন সুদৃঢ় করে, সম্পর্কের গুরুত্ব ও সৌহার্দ্য বাড়ায়। মেহমানদারিতে আছে আনন্দ ও পুণ্য, এটি কল্যাণ ও মহত্বেরও পরিচায়ক। যদিও হঠাৎ বাড়িতে মেহমান এসে সারপ্রাইজ দেওয়া সেই রীতি উত্তেজনা এখন আর নেই, তবু সাধ্য থাকার পরও মেহমানকে আপ্যায়ন না করাটা অভদ্রতারই লক্ষণ। আর নানা কটু কথায় বা ইঙ্গিতে মেহমানের সমালোচনা করার মতো মানসিকতা অবশ্যই পরিহারযোগ্য। অতিথি হওয়ার জন্য কোনো যোগ্যতা না লাগলেও কিছু ভদ্রতা জ্ঞান অবশ্যই থাকতে হবে। যে এলাকায় যাচ্ছেন সেখানকার রীতিনীতি এবং যার বাড়িতে যাচ্ছেন তার সামর্থ্যের বিষয়টিও মাথায় রাখতে হবে। দুদিনের জন্য অতিথি হিসেবে গিয়ে সাত দিন অবস্থান করা বা বিনা দাওয়াতে খেয়ে আসা, খাবার নষ্ট করা অথবা খেতে না পেরে প্যাকেট করে নিয়ে আসার মতো লজ্জাকর ঘটনাও ঘটান অনেকেই। এ কারণেই সম্ভবত বিজ্ঞানী গ্রাহাম বেলের সহকারী টমাস এ ওয়াটসন বলেছেন, আদর্শ অতিথি হতে চাইলে বাড়িতেই থাকুন। মানুষ সামাজিক জীব, সামাজিকতা রক্ষার অন্যতম অনুষঙ্গ হলো আতিথেয়তা। মেহমান বা অতিথির প্রতি আচরণই বলে দেয় আপনি কতটা সামাজিক বা কতটা অসামাজিক। ভুলে যাবেন না, মেহমানদারি বা অতিথি আপ্যায়নের ব্যাপারটা আসে মন থেকে, জোর করে নয়। বাঙালি অতিথি পরায়ণ জাতি, আমাদের আতিথেয়তার সুনাম বিশ্বময়। মনে রাখবেন, আন্তরিকতা আর সৌহার্দ্যের মেলবন্ধনে এই সুনাম অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমার, আপনার সকলেরই। ঝালাইবাজ মামনুনের কথা শুনলাম, এ নিয়ে আপনার শেষ বক্তব্য শুনতে চাই। আমরা বাবা মার কাছে শুনে এসেছি যে অতিথি সবার বাসায় যায় না, তো অতিথি লক্ষ্মী হয়। আমার মনে হয় যে কে কেমন, আমরা কোথায় আছি, কতটা আইটেম করে খাওয়াচ্ছি, সেটা বিগ ডিল না। বিগ ডিলটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, আমাদের মনে কী চলছে। আমরা আদৌ সেই মানুষটাকে প্রপার সম্মানটা করে দু ঘন্টা বাসায় বসিয়ে এক কাপ চা খাইয়ে বিদায় করলাম কি না। দারুণ বলেছেন, মানে খুবই ভালো লাগলো। হ্যাঁ, মানে ঠিক আছে, অনেক ভাই আপনি এরকম হঠাৎ করে কাছে চলে আসছেন কেন? না, ওই একটু আন্তরিকতা কি দেখানোর চেষ্টা। ও আচ্ছা, আন্তরিকতা, আমি উঠে দাঁড়াই আপনার আন্তরিকতা নেবার জন্য। ওকে, প্রিয় দর্শক, মেহমানদারি এখানেই শেষ। আপনারাও চাইলে আমাদের মেহমান হতে পারেন, আপনারা চলে আসবেন, বাসায় থাকি না থাকি আপনারা কিন্তু আসবেন। তবে একটা কথা বলতে চাই যাওয়ার আগে, যে মেহমানদারি করতে হলে অর্থের দিক থেকে নয়, মনের দিক থেকে ধনী হতে হয়। কথাটা সিরিয়াস শোনালেও আপনারা এটা সিরিয়াসলি নেবেন না, একটু বেশি সিরিয়াস হিসেবে নেবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে, ধন্যবাদ। চলুন, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। থ্যাংক ইউ সো মাচ।